रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन खाची আমরা এখন আম মাখা খাচ্ছি। কেমন লাগছে খেতে? তো এখানে ব্রাহ্মণকে দেবে বলে চাল সিদে রেখেছি গুছিয়ে, এক দুটো গাছের আমও দিয়েছি, আর এখানে দই মিষ্টি আর শশা কলা আনা রয়েছে, আর আমার আলু কুমড়োর তরকারিও হয়ে গেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবার করেছি। মেয়ের আজকে রবিবারে স্যার আসেনি বলে মেয়ের আজকে নাচের ক্লাস আছে, ও রেডি হয়ে গেছে। সামনের রবিবার এক্সাম আছে, নাচের এক্সাম আছে, আর হচ্ছে ওর খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমারও দেখালাম আলু কুমড়োর তরকারি হয়ে গেছে। এবার আমি হাতটা হয়েছে কি, আংটি পরেছিল রূপোর আংটি, কালকে নাচ প্র্যাকটিস করতে গিয়ে দিয়ালে এমন বাড়ি লেগেছে পুরো আংটি মানে ভেঙে ঢুকে গেছে, দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ঢোকেনি, ঢুকেছে বলেই তো ওটা কেটেছে, চাপে মানে চেপে গিয়ে ঢুকে গেছে আর কি, ঢুকে আবার বেরিয়েও গেছে। তো আমি ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছিলাম, ব্রাহ্মণ খিলি আনবে, কখন খিলিটা খেয়ে তারপর দুটো মুড়ি খেয়ে যাব। তো এই যে খিলি দিয়ে গেছে, এই যে চাঞ্জল দিয়ে গেছে, আর এই যে এর মধ্যে খিলিটা দিয়েছে, এই যে। তো এটা এবার আমি এই খিলিটা দিয়েছি, এই গদটা গিলার পরে প্রসাদটা খাবো, খেয়ে তারপর দুটো মুড়ি খাবো। ঠিক জায়গায় লেগেছে, ঠিক জায়গায় লেগেছে। এই কলাটা দিয়ে ওই গড়টা গিলতে হবে, গড় মানে এই খিলিটা। গিলে নেবে ঢক করে, কলা দিয়ে মাখিয়ে গিলতে হবে। হয়ে গেল, তাতে থাকাওনি তো, আমরা জিভে করে নিয়ে আর গলায় ঢুকিয়ে দিয়েছি। তোমার খিলি খাওয়া হয়ে গেল, এবার একটু অল্প ফল আর করবো, এখন টাইম নেই বেশি ভালো করে খাওয়ার। অল্প অল্প চিড়ে মুরগি দই সন্দেশ নিয়ে নিয়েছি, ওটা ফল আর করে দুগাল মুড়ি খেয়ে তারপরে যাবো নাচের ক্লাসের দিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি দই চিড়ে মুরগি নিয়ে নিয়েছি, এটা একটুখানি খাবো খেয়ে, প্রচুর মিষ্টি, এত মিষ্টি খাওয়া যায় না। এবার মুড়ি আলু কুমড়োর তরকারি আর ঝুরি বাদাম নিয়ে নিয়েছি, ওই দুটো খেয়ে নেবো, নিয়ে এবার ক্লাসের দিকে যাবো। মেয়েও রেডি, টিপতে তোমার বোঝাই যাচ্ছে না। তো আমি বাড়ি থেকে মানে খুব কাঁচাও না খুব পাকাও না, যে ডাসা আমগুলো একটু হলদে হলদে হয়েছে কিন্তু কাঁচা কচকচ করছে আর কি আমগুলো। গাইস আমরা এখন আম মাখা খাচ্ছি, আমরা এখন আম মাখা খাচ্ছি। কেমন লাগছে খেতে? আমার এখান থেকে ঘাম বেরাচ্ছে, ঝাল খাই না। Yeah.
তো স্যারও আম্মা কা খাচ্ছে, স্যারকেও দেওয়া হয়েছে, আর বাচ্চারাও একটু একটু করে খেয়েছে। তো এটা এখন খাওয়ার টাইম চলছে। বাচ্চার ক্লাস থেকে চলে এসেছি, এবার মেয়েকে একটু খাওয়াবো। আর হচ্ছে এখন ঠিক এরকমই মনে হচ্ছে যে একটু যদি বৃষ্টি হতো, প্রচণ্ড গরম লাগছে, তো মনে হচ্ছে যদি একটু বৃষ্টি হতো আর আমি বৃষ্টিতে গান করতাম, ঠিক এই গানটাই করতাম। রিমঝিমে গিরে সাবন, সুলাগ সুলাগ যায় মন, ভিগি আজ ইস মৌসম মে লাগি কেসি আগুন। রিমঝিম গিরে সাবন, বাসের মতো গলায় গানটা শুনিয়ে দিলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কানে আঙুল দিয়ে গায়। বন্ধুরা তোমরা কানে আঙুল দিয়ে গানটা অ্যাডজাস্ট করে নিও, কিচ্ছু করার নেই, মন থেকে এলো একটু গেয়ে দিলাম। মানে যদি বৃষ্টিটা আসে তখন ঠিক এই গানটা গাইতে হবে, আমার যেটা মনে পড়লো আর কি। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বাজে দুটো, প্রায় দুটো বেজে গেছে, একটু আসতে দে। মেয়ে টিভি দেখছে, মেয়ে আমি দুজনেই খাবো, মেয়ে আমি দুজনেই খাচ্ছি। তো একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছিলো, মুখটা পুরো জ্বলছিল। আর হচ্ছে এবার খাবো, মেয়েকে ভাত দিয়েছি, ভাত, ঢেঁড়স আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা। মঙ্গলবার ওই জন্য আমি যাই মঙ্গলবার করেছি, ভাইদের ভাই আর মেয়ে বাবা মা ওরা এরকমই খাবে, বাবা তো নেই, বাবা গানে গেছে। আর এই যে আম কেটে নিয়ে এসেছি, আম কেটে নিয়ে এসেছি, আর আমি এখানে মুড়ি তরকারি আছে খাবো। সন্দেশ প্রসাদ, জেফারদিরা যে নিকো পার্কে গেছে ওয়াটার পার্কে, সেইখানেই এইসব রাইড আছে, তারপরে এরকম মানে সিনসিনারি আছে, সেগুলোই দেখছিলো বলে আমরা সেই ভিডিওগুলো দেখছিলাম। তো আমাদেরও ইচ্ছা আছে ওয়াটার পার্কে যাওয়ার, এখন জানি না কী হবে। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি, হচ্ছে নেওয়ার পরে যা করেছি পরের ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই গাইস।